that this was the case. The facts, however, speak for themselves. The genocide began on 22nd. Two cities, over 10 million population. এই যে রে এদুকম বিদেশি মানুষ বই আছে জাগাগানুন দি সুইজারল্যান্ডের জাতিসংঘ সদর দপ্তরের উপ প্রেস কনফারেন্স তারা বিদেশি হইলো এই জাগাগানত একত্রিত হইয়ে শুধুমাত্র বাংলাদেশের লাই তারা কেউ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কেউ বা ডাচ সংসদ সদস্য আবার অনেকেই সাংবাদিক গবেষক এবং আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারার একখানি দাবি 1971 সালত পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালির উদ্দি বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি Why not get an international movement for recognition of the Bangladeshi genocide in 1971? Well, obviously, Pakistan played a very dirty, very, very mean role. So I think that should be internationally recognized. কেননা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল এখনো আন্তর্জাতিকভাবে কোন স্বীকৃতি না পাই বাংলাদেশের উদ্দি ওই যাওয়া 71 এর এই গণহত্যা We want to justice for genocide 1971 তাই পাকিস্তানি হানাদার কর্তৃক বাঙালির উদ্দি বর্বরোচিত গণহত্যার স্বীকৃতি দাবি সুইজারল্যান্ডের জেনেভাত জাতিসংঘ সদর দপ্তর ভাঙ্গাসিয়ারের সামনে মানববন্ধন গজ্জি ইউরোপ ভিত্তিক প্রবাসী সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম সুইজারল্যান্ডের মানবাধিকার কমিশন বাংলাদেশ ফোরাম সুইজারল্যান্ড আওয়ামী লীগ এবং ইউরোপের বিভিন্ন সংগঠন জাতিসংঘের মধ্যে প্রস্তাব পাশক যাতে পাকিস্তান এই স্বীকৃতি তারা যে গণহত্যা করছে স্বীকার করে এবং তার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব পরিবার এবং বাংলাদেশ এবং সেই জন্য প্রতিবন্ধীকে তারা বাধ্য হয় আন্তর্জাতিক স্বীকৃতি চায় এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতের মধ্যে এই পাকিস্তানের যাতে দাঁড় করায় ইয়ানোর প্রত্যাশলে আজ আর এটা দিয়ে গিয়ে ইউরোপ ভিত্তিক প্রবাসী সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নেদারল্যান্ডসের সভাপতি বিকাশ চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী জাতিসংঘ সদর দপ্তরের ভিতরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় The Rape of Bangladesh turned out to be an important part of the Bangladeshi women's agenda and the collective memory of the vibrant women's movement. জেডি ইউরোপীয় সংসদের সদস্য ব্রেন্ডু বেনিফেই ব্রিটিশ সাংসদ রুসানা আলী ডাচ সংসদের সাবেক সদস্য হ্যারি বন বুমেন জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতী গুহ সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিবর্গ বাঙালি অলের সমর্থন জানায় এবং এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানায় with the launch of Operation Searchlight to suppress Bengali calls for self-determination. ফিনল্যান্ডের লেখক এবং সিনিয়র গবেষক ডক্টর মজিবুর দফতরের সভাপতিত্বে এডে আরো উপস্থিত আছেন আমস্টারডাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অ্যান্টনি হলসলাক তুরস্কর ইস্তাম্বুল ভিত্তিক সংবাদ মাধ্যম ডি বক্স ক্রান্টর ডাচ সাংবাদিক রব ফ্রাইকেন এবং গণহত্যার শিকার পরিবারের সদস্য আসিফ মুনির ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউকের সভাপতি আনসার আহমেদুল্লাহ সুইজারল্যান্ড মানবাধিকার কমিশন বাংলাদেশের পরিচালক খলিলুর রহমান সহ আরো বক্তৃতায় নিরস্ত্র বাঙালি হলরে এক রাইতে নিধন শুরু হয়েছিল নয় মাস যাবত এই নিধন তারা চালাই ইয়ান একান যে গণহত্যা হইল ইয়ান হলে তার গড়াই বেলা আজ ইয়ারা আজ ইয়ারা এই জাতিসংঘ সদস্যদের সামনে দাঁড়াই দি 1971 সালে যে গণহত্যাই এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাই হইরেকে 1971 সালত পাকিস্তানি সামরিক বাহিনী এবং তারার স্থানীয় সহযোগী অল জঘন্যতম হত্যাকাণ্ড ঘটাই নিরস্ত্র বাঙালির উদ্দি পাকিস্তানি হানাদার বাহিনী নয় মাসে প্রায় 30 লক্ষ মানুষের হত্যা করে 2 লাখেরও বেশি মেয়ে পরে ধর্ষণ করে এবং 1 কোটি মানুষের মাতৃভূমি ছাড়িয়ে ভারতত আশ্রয় লইতে বাধ্য করে এত কম সময়ের মধ্যে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল 1971 সালত পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার ব্যাপক নথি আন্তর্জাতিক গণমাধ্যমত এবং সে সময়ে কূটনৈতিক চিঠিপত্র ইনুত প্রতিফলিত হইল এখনও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাই বাংলাদেশ আরো খুশি হইলে অনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন তো ইয়ে না বালানো হইব না